ছোট্ট করে আমি একটু জিজ্ঞেস করে নেব যে এই যে বেলা শেষের পর বেলা শুরুতেও প্রিয় গোপাল বিষয়ে আমাদের যদি স্যার একটু কিছু বলেন, মিস্টার সমুজিত তাহা। প্রথমে আমি বলতে চাই যে we are honored to be associated with videos. এটা আমাদের মানে আমরা কাজ করতে গিয়ে বিদেশের সাথে প্রায় আজকে 7 থেকে 8 বছর ধরে 9 বছর ধরে এটি কাজ করতে পেরেছি। আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী পোশাক তৈরি করে নিয়েছি এবং সেটা এতে সবাই আজ ভালো লেগেছে। আপনাদের সাথে অ্যাসোসিয়েশন কনফিডেন্স করতে পারছি, তার জন্য আমরা খুব গর্বিত আনন্দিত এবং আমরা চাই ভবিষ্যতে মানে রিলেশনশিপটা মেনটেন করতে। ভবিষ্যতে এই বন্ধনটা আরো দৃঢ় হবে এটা আমাদের বিশ্বাস। সাধারণত যেটা আমি বলছি 9 বছর আগের কথা, 9 বছর আগে উইন্ডোজ আর 9 বছর আগে নন্দিতা রায় শিবপ্রসাদ আমরা যখন সিনেমা করতে শুরু করেছিলাম তখন কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের সিনেমার জন্য। আমরা জানি যারা বিপণনের সঙ্গে যুক্ত আছেন বা যারা মানে এই পুরো কাজের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে সিনেমার সঙ্গে কোনো সংস্থা বিশেষ করে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত এবং আমরা যে ধরনের সিনেমা করে থাকি তখন সেই বিশ্বাস সেই আস্থা আমরা অতটা তো বক্স অফিসে নিয়ে আসতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও সৌম্যজিৎ দা এবং প্রিয় গোপাল বিষয় যেভাবে একজন নতুন পরিচালকের কাছে নতুন একজন প্রযোজনা সংস্থার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছিলেন ভাবা যায় না। আমি তো এক্সাইটেড ছিলাম যখন আমরা 2 বছর আগে সিনেমাটা প্রমোশন শুরু করি, তারপরে প্যান্ডেমিক হয়, 2 বছরের অপেক্ষা, ফাইনালি একটা ডেট যেটা 4 দিন বাকি। অলরেডি আজকে সকাল থেকে আমরা যা রেসপন্সিবিলিটি পৌঁছল যে যেরকমভাবে গল্পখানি অ্যাপগুলোতে যেরকমভাবে স্ক্রিন ফাস্ট স্ক্রিন ফাস্ট ইভেন সানডেজ মানে শুক্রবার ফিক্স করছে সানডে স্ক্রিন ফাস্ট দেখাচ্ছে, এই রেসপন্সটা তো আমি এক্সপেক্ট করেছিলাম। আর সেটা যে চোখের সামনে দেখতে পাচ্ছি এটার যে একজন অভিনেতা হিসেবে সেটার যে আনন্দ আমি ভাষায় বোঝাতে পারবো। বহু বছর ধরে প্রিয় গোপাল বিষয়ের সাথে উইন্ডোজ প্রোডাকশনের একটা যোগসূত্র তো রয়েছেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ইউনিক কালেকশন লঞ্চ করলো বেলা শুরুর সাথে, এই এই যে বাংলা সিনেমার পাশে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে এটা আমার দেখে খুব ভালো লাগছে। 20th May রিলিজ করছে বেলা শুরু। আমরা জানি যে 2 বছরের অপেক্ষার পরে আমরা মানে আমি মনে আমি লাস্ট 2 বছর আমাদের কথাবার্তা হয়েছে যে কবে রিলিজ করবে কবে রিলিজ করবে কবে রিলিজ করবে, ফাইনালি আর 4 দিন বাকি বেলা শুরু রিলিজ করছে। দর্শকরা যেরকমভাবে অপেক্ষায় রয়েছে আমরাও 2 বছর ধরে অপেক্ষা করেছি, শ্যুটিংয়ের পর থেকে আমাদের অপেক্ষা শুরু হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেরকমভাবে বাংলা ছবির এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন বাংলা ছবির যা রিপোর্ট দেখতে পাচ্ছি, বাংলা ছবির দর্শককে আর নতুন করে বলার দরকার নেই যে বাংলা ছবির পাশে দাঁড়ান, তারা এমনিই দাঁড়াচ্ছে। বেলা শুরু সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এটাই আশা করি। হ্যাঁ, আবেগও জড়িয়ে এবং আজকে একটা অন্যরকম অনেক রকম এটাও একটা প্রমোশন হলো আর কি। আমি তো মানে কিছু আর বাদ দিচ্ছি না প্রমোশনে, সব কিছু করে ফেলেছি, মানে ওয়েস্ট বেঙ্গল পুরো ঘুরে ফেলেছি, কালকেই বহরমপুর থেকে ফিরেছি, কাল না আজকে ভোরে। সো খুব ভালো লাগলো একটা, এটাও একটা ইউনিক আইডিয়া এবং প্রিয় গোপাল বিষয়ে দুটো নতুন কালেকশন লঞ্চ হলো এবং সেটার সাথে আমরাও জড়িয়ে গেলাম, বেলা শুরু জড়িয়ে গেল এবং বেলা শুরুর সাথে অবভিয়াসলি শাড়ির একটা কানেকশন আছেই, তার কারণ কোনো অনুষ্ঠানে আমরা আগেও দেখেছি, বেলা শেষেতেও দেখেছি, বেলা শুরুতেও দেখবো যে স্পেশাল দিনে কিন্তু বেলা শুরু বাড়ির মেয়েরা শাড়িই পরে এবং জামাইরা শাড়িতেই পছন্দ করে। আজকে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, ওই যেটা অনিন্দ্য বললো সেটাই বলার যে 20 মে
সবাই জানে যে বেলা শুরু আসছে আর চার দিন বাকি বোধ হয় না চার দিন ঠিক চার দিন 4 ডেজ টু গো সো সবাইকে অনুরোধ করব যে হলে আসবেন বেলা শুরু দেখবেন মনে হয় আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ প্রি বুকিং শুরু হয়ে গেছে অলরেডি এখন থেকে সেটার রেসপন্স সকাল থেকেই আমরা চেক করছিলাম এক্ষুনি চেক করেছি নেক্সট ফ্রাইডে স্যাটারডে সানডে অলমোস্ট হাউসফুল যাচ্ছে সব কটা জায়গায় বেলা শেষের পর বেলা শুরু হাতে মাত্র আর তিন দিন বাকি 20 মে রিলিজ করছে বেলা শুরু আমরা কিন্তু জানি শুরু থেকে শেষ হয় কিন্তু এখানে কিন্তু উল্টোটা আমরা শেষ আগে দেখেছি এবং প্রত্যেকে কিন্তু বেলা শেষের যে মুগ্ধতা সেটা নিয়ে রয়েছেন তার সঙ্গেই কিন্তু শুরু হচ্ছে বেলা শুরু আমরা যতদূর খবর পাচ্ছি প্রি বুকিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই বুকিংগুলো কিন্তু রীতিমতো হাউসফুল আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি বেলা শুরুর